এসি জিনিসটা হচ্ছে আমরা গুগলকে জানানো যে আমার এই নামে সার্চ করলে আমার এই ওয়েবসাইটটা দেখাবা। নর্মালি সার্চ করে দিলাম কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা, আমি র্যাঙ্কিং এর কাজটা করবো না, ঠিক আছে? র্যাঙ্কিং এর কাজটা হচ্ছে যারা এসইও এক্সপার্ট তারা করবে। আমরা শুধু গুগলকে জানাবো, গুগলকে বলবো আমাদের এই নামে সার্চ করলে আমার এই ওয়েবসাইটটা দেখাবা, এই ওয়েবসাইটের ওনার আমি, এই ওয়েবসাইটে এই এই কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো যাতে এসইও ফ্রেন্ডলি হয় সেই কাজগুলো করবো। প্রথম পেজে আনা, টপে আনা, এই জিনিসগুলো অনেক ডিপ ব্যাপার বা এসইও কাজ, ঠিক আছে? অর্গানিক, রাইট? আচ্ছা, অর্গানিক যে বলছো তার জন্য সবাইকে বুঝছো অর্গানিক জিনিসটা কি আর পেইড জিনিসটা কি। আমাদের গুগলে দুভাবে র্যাঙ্ক করা যায়, একটা হচ্ছে পে করে, ধরো আমি একটা কিওয়ার্ড ফুডম্যান বিডি, ফুডম্যান বিডি ওয়ার্ডটা দিয়ে যদি গুগলে সার্চ করি তাহলে সবার প্রথম হচ্ছে যদি অ্যাড দেখো, অ্যাড লেখা আছে তাহলে বুঝবো সেটা হচ্ছে পেইড, মানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে পে করে টপে আনা হয়েছে। আরেকটা হচ্ছে আমি পে করব না কিন্তু অর্গানিক ভাবে, মানে ম্যানুয়ালি যে ওয়ে আছে সেভাবে আমি প্রথমে আনবো, সেক্ষেত্রে একটু কষ্ট করতে হয় বেশি। আর পেইড হইলে আসলে খুব বেশি কষ্ট হয় না, গুগলই সব করে দেয়। দেখো যে কোবিন ভিডিও সার্চ করলাম, পয়েন্ট হচ্ছে কোবিন ভিডিও সার্চ করার পর কোবিন ভিডিও যে ওয়েবসাইট www.kobinvideo.com এটা কোনো অ্যাড ছাড়াই ডাইরেক্ট দেখা যাচ্ছে। আর আমি যদি ধরো অনলাইন অনলাইন অর্গানাইজেশন বা অনলাইন আর্নিং দিয়ে সার্চ করলাম, অনলাইন আর্নিং দিয়ে সার্চ করার পর আমার এখানে দেখো আমাদের, আচ্ছা আমার হচ্ছে কি অ্যাড গুলো আমার বন্ধ করা আছে, একদম টপে দেখবা যে অ্যাড 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 লেখা আছে, তো সেগুলো হচ্ছে পে করে নিয়ে আসা হয়। আর অ্যাড গুলো নিচে অর্গানিক সার্চ গুলো দেখা যায়, ঠিক আছে? অনলাইন আর্নিং ইনস্টিটিউট মনে করো, ইনস্টিটিউট অনলাইন আর্নিং ইনস্টিটিউট দিলাম। আচ্ছা আমি একটু আমার গুগল ক্রোম দিয়ে দেখাই, আবার সবাই মিউট করো, ঠিক আছে? আচ্ছা এবার তুই একটু চ্যাটে জানাও আমাকে। আচ্ছা আমি একটা গুগল শিট দিচ্ছি, এই শিটটা ধরে ধরে আমি আগাবো। এখানে প্লাগইন দেওয়া আছে আর ছোট একটা ভিডিও দেওয়া আছে টপে, আমি আজকে ভিডিও দেখাবো। প্রত্যেকটা স্টেপ এখানে মানে লিখে দেওয়া আছে, মানে তোমরা যদি আমার ভিডিওটা হারাই ফেলবো আর না বুঝতে পারো সেক্ষেত্রে এই গুগল শিটটা ধরে ধরে আগাইলেও একটা ওয়েবসাইট এসইও করতে পারবো। আচ্ছা সবার প্রথম হচ্ছে এসইও করার জন্য আমার একটা ওয়েবসাইট লাগবে, কমপ্লিট ওয়েবসাইট যেখানে প্রত্যেকটা পেজ রেডি করা, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পোস্ট রেডি করা, অর্থাৎ তুমি একটা কমপ্লিট সাইডে একমাত্র এসইও করতে পারবা। মানে এক পেজ দুই পেজ নিয়ে এসইও করলে ওটা আসলে গুগল একবার যদি কন্টেন্ট গুলো ক্রল করে ফেলে পরবর্তীতে এক্সট্রা কন্টেন্ট গুলো 15 দিন পর পর আপডেট হয়, এর থেকে এটা বেটার না? কমপ্লিট একটা সাইট তৈরি করার পর আমি এসইও করলাম, তাই না? আমি ক্লাসরুমে কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। আর একটু আমার ফেসবুকে লাইভে গিয়ে একটু দেখে তো সাউন্ডটা ঠিক আছে কিনা, জুমে যারা আছো ঠিক আছে? আচ্ছা ওকে গ্রেট, থ্যাংক ইউ শাইনা। আচ্ছা তো আমি খুব ইজিলি বুঝাবো, এটা অনেক বড় একটা কন্টেন্ট, আমি যতটুকু না হলেই না ততটুকু দেখাচ্ছি। একটা ফ্রি প্লাগইন আছে ইউএসটি সিও, আমি প্রিমিয়াম প্লাগইনটাও দিয়ে দিচ্ছি, মেগা লিঙ্কটা দেওয়া আছে প্রিমিয়াম প্লাগইন, কেউ যদি চাও প্রিমিয়াম প্লাগইনটা ইউজ করতে পারো। আমি এখন ফ্রি প্লাগইনটা দিয়ে করতেছি কারণ আমার মনে হয় ফ্রি প্লাগইনের উপর আর কিছু লাগে না। আচ্ছা কন্টেন্টটা আমি শেয়ার করে দিচ্ছি ক্লাসরুমে যারা যারা আছে, 61, 60, 55 আর 51 চারটা বেঁচে। আচ্ছা নিউ টপিক হচ্ছে আমাদের
ইয়োস্ট একমাত্র এই একটা প্লাগইন দিয়ে খুব ভালোভাবে এসইও করা যায় ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা তো আমি এটা এগেইনস্টে একটা শীট দিচ্ছি এবং অ্যাসাইনমেন্টও দিয়েছি, আর একটু মাথায় রাখবা আমি যেভাবে গুগলে এসইও করব সেভাবে বিং, ইয়াহু, তারপর আস্ক, তারপর হচ্ছে জেইপার, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে বা অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, সবগুলোতে একইভাবে এসইও করা যায়। আমি শুধু গুগলে এসইওটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে কন্টেন্ট হচ্ছে গেট গুগল শীট। আচ্ছা আমাদের এক নম্বর কাজ হচ্ছে প্লাগইনটা নামানো, প্লাগইনটা ফ্রি তে হোক বা পেইড হোক, যে যেটা ইউজ করো প্লাগইনটা ওয়েবসাইটের মধ্যে, যে ওয়েবসাইটে কম্পিউটার আছে ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করে ফেলবো। নিউ এক নম্বর হচ্ছে আমি তোমার ফেসবুক লাইভে আসলাম, আসলে আমি বাসায় নাই, আমি এখন ট্রিটমেন্টে আছি হাসপাতালে, সেখান থেকে ক্লাস নিচ্ছি, আসলে কিছু রেস্ট্রিকশন মেনে ক্লাস গুলো নিতে হচ্ছে। যারা আগের বছর স্টুডেন্ট আছে তাদের জন্য বলতেছি, আমি মোটামুটি এখন অনেকটা বেটার, সুস্থ অবস্থায় আছি, ভালো আছি, আশা করি ঈদের আগে বা ঈদের পর পর চলে আসতে পারবো বাসায়। আচ্ছা আমি ফ্রি প্লাগইনটা ইনস্টল করার জন্য যে কোনো আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা কমপ্লিট, এটা আমার একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আমি ব্লগ লিখি whatminajulasifwrite.com, তো এই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আমি ব্লগ ব্লগগুলো পাবলিশ করি। তো এটা হচ্ছে আসলে আমার নাম দিয়ে সার্চ করলে বা আমার যদি ব্লগগুলো কেউ দেখতে চায় বা ব্লগগুলো টপিক দিয়ে সার্চ করলে যাতে গুগলে খুঁজে পায়, এই জন্য এই ওয়েবসাইটটা, ঠিক আছে? তো এটার ওনারশিপ হিসাবে আমাদের এসইও তে আসলে একটা ওনারশিপ ব্যাপার আছে এবং তার ফেসবুক আইডি, তার ইউটিউব লিংক, এই জিনিসগুলো দিতে হয়। তো ধরো কিছু পেজ আছে, প্রত্যেকটা পেজ এসইও কিভাবে করতেছি খেয়াল করি। ইয়োস্ট এসইও ফ্রি প্লাগইনে কিছু নতুন জিনিস আসছে, সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা প্লাগইনে কি আমি অ্যাড নিয়ে দিচ্ছি, আমি যেহেতু ফ্রি প্লাগইন ইনস্টল করব ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট থেকে ফ্রি প্লাগইনটা ইনস্টল করতেছি। আর 5556 স্পিড আপের জন্য আশা করি অটো অপটিমাইজ, ডাব্লিউপি রকেট, ফাস্টেস্ট ক্র্যাশ, এগুলো দেখছো রবিন দেখাইছে, দেখো। আর 6061 কন্টেন্টটা খুব ইজি, সবাই খেয়াল করো, নতুন পরিবর্তন গুলো কিছু না, এটা একদমই মানে তোমাদের জন্য পারফেক্ট, মানে একটা ওয়েবসাইট বানাই ফেলছো, 5-6টা পেজ আছে, প্রত্যেকটা পেজের এসইও করবো আমরা আর গুগলকে জানাবো কিভাবে, সেটার জন্য ইয়োস্ট এসইও নামে একটা ফ্রি প্লাগইন ইনস্টল করতেছি। প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর স্টেপ গুলো আমি গুগল শীট অনুযায়ী আগে যাচ্ছি। আচ্ছা প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট, ডান। এই প্লাগইনটারই প্রিমিয়াম প্লাগইনটা আমার গুগল শীটে মেগা লিংক দেওয়া আছে। প্রিমিয়ামে একটা সুবিধা পাবা, শুধুমাত্র লোকাল এসইও করতে পারবা, অর্থাৎ তুমি লোকেশন বেস এসইও করতে পারবা, অর্থাৎ যে বিভিন্ন তুমি ইউএসএ থেকে সার্চ করলে একমাত্র তোমার ওয়েবসাইটটা দেখাবে, বাংলাদেশ থেকে দেখাবে না, এরকম কিছু জিনিস কাজ করতে পারো, ঠিক আছে? যেটাকে আমরা লোকাল এসইও বলি, যেটার আপাতত আমার কাছে কোনো ভ্যালু নেই, কারণ আমি গুগলে এস্টাবলিশ করতে পারলে সেটা সারা ওয়ার্ল্ড থেকে দেখা যাবে, ঠিক আছে? তো দেখো এখানে এসইও নামে একটা অপশন চলে আসছে, এসইও অপশনে ক্লিক করলাম, আর এদিকে গুগল শিট কি বলে খেয়াল করি, ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্লিক এসইও করে ফেলছি, ক্লিক ক্লিক করার পর আমি এখন কনফিগার করব আমার ওয়েবসাইটটাকে, গুগলে কনফিগার, গুগলের জন্য কনফিগার করে নিব আগে, তারপর গুগল ওয়েব মাস্টারে গিয়ে জানাবো আমার এই নামে একটা ওয়েবসাইট আছে তুমি কি দেখো, তখন ও ক্রল করবে 72 ঘন্টার মধ্যে। ক্রল বলতে ওর সার্চ ইঞ্জিনে তোমার কি কি কন্টেন্ট, প্রত্যেকটা ওয়েবসাইটের, পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ড সে নিজের মধ্যে নিয়ে নিবে। তাহলে কি হবে, তাহলে যেটা হবে, ওই কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা লাইন তোমার ওয়েবসাইটে দিয়ে যদি সার্চ করে কেউ, তাহলে তোমার ওয়েবসাইটটা দেখাবে। ওকে সো আমি ওয়েবসাইটের কনফিগারেশন উইজার্ডে যাচ্ছি, সো এই দেখো এখানে রিওপেন দা কনফিগারেশন উইজার্ড। কনফিগারেশন উইজার্ডে আমি কি কি কাজ করব খেয়াল করো, প্রথমে হচ্ছে ওয়েবসাইটটার ওনারশিপ কার, এখানে মাল্টি ওনার আছে কিনা, মাল্টি ওনার থাকলে মাল্টি ওনারদের নাম। আমি এখন ইয়োস্ট এসইও কনফিগারেশন করতেছি গুগলকে জানানোর আগে, এই কনফিগারেশনটা করে রাখলে গুগল ডাইরেক্ট এসে ইনফরমেশন গুলো নিজের মতো নিয়ে নিতে পারবে। আচ্ছা
আমি গুগল শিটে যাচ্ছি, কনফিগারেশনে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সাইটটা কি লাইভ কিনা সেটা জিজ্ঞেস করবে। সাইট ইজ লাইভ অপশনটা চুজ করে আমি নেক্সট দিব। টেকিং টাইম। আচ্ছা আমি আগে একটু মুখে বলে আসি। এরপর হচ্ছে এটা কি ক্যাটাগরির ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, মেডিকেল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তারপর হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, ক্যাটাগরিটা বলবো। ক্যাটাগরি বলার পর এটা কি কোনো কোম্পানির ওয়েবসাইট নাকি পার্সোনাল ওয়েবসাইট? কোম্পানি হলে কোম্পানির নাম দিবা, পার্সোনাল হলে পার্সোনাল নাম দিবা। আচ্ছা এবার একটা লোগো চুজ করতে বলবে ও, সেই লোগোটা গুগলে তোমার ইমেজ আকারে তুমি মানে ডাইরেক্ট তুমি পুশ করতে পারবা। আবার বলতেছি এখানে যে লোগোটা দিবা, ধরো আমি এখন মিনাজুল আসিফ নামে স্ট্যাবলিশ করবো, পার্সনটার নাম মিনাজুল আসিফ, পার্সনের ছবি দিব একটা, তাহলে মিনাজুল আসিফ দিয়ে গুগল করলে ওই ছবিটা ডিরেক্টলি গুগলে পাওয়া যাবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো চাবে, আর সার্চ ইঞ্জিনে আমি কি ভিজিবল রাখতে চাই কিনা, ইয়েস, তারপর হচ্ছে কোন মাল্টি ওনার আছে কিনা না, তারপর আমি নেক্সট দিয়ে আগে যাবো। ফার্স্ট আচ্ছা এই পার্টটা আমি আসতেছি এখন, আমরা একটু গুগল ওয়েব মাস্টারের ওয়েবসাইটটা জানিয়ে দিয়ে আসি। একটা লিংক দেওয়া আছে এখানে, তো এখানে হচ্ছে আমাদের গুগল ওয়েব মাস্টার হচ্ছে আমাদের সমস্ত কোটি কোটি ওয়েবসাইটের যে সার্চ ইঞ্জিনটা থাকে সেটা এই গুগল ওয়েব মাস্টারের সার্চ ইঞ্জিনটার কথাই বলা হচ্ছে। ওয়েব মাস্টার হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনের মানে ওয়েবসাইট গুলোকে সে ক্রল করে বা ওয়েবসাইট গুলোকে এখানেই জানাইতে হয়। তো আমি সবার প্রথমে দেখো গুগল ওয়েব মাস্টারে যাবা, যাওয়ার পর তুমি তোমার জিমেইল দিয়ে লগইন করবা। আমি সাজেস্ট করব তোমার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট থেকে তোমার যত হাজার ওয়েবসাইট আছে সবগুলোতে ক্রল করাবা বা সাবমিট করবা। তার মানে কি তোমার যে অনেকগুলো ওয়েবসাইট আছে এটা একই অ্যাকাউন্ট থেকে করবা। আমি সাইন ইন করতেছি আমার জেনারেল যে জিমেইল অ্যাকাউন্টটা সেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে। আচ্ছা সাবমিট লগইন করে ফেলছি। লগইন করার পর আমার মেইন কাজ হচ্ছে গুগলকে আমি এখন জানাবো আমার একটা ওয়েবসাইট আছে, এটার জন্য কি করতে হবে। সাইন আপ করতে বলছি। সাইন আপ করার পর অ্যাড প্রপার্টি নামে একটা অপশন পাবা। প্রপার্টি মানে কি সম্পদ বা ওয়েবসাইট। আমি দেখো এখানে ফার্স্টে হচ্ছে ওভারভিউতে ক্লিক করলাম, এখানে অ্যাড প্রপার্টি নামে একটা অপশন আছে, অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। সো আমরা ডোমেইন না দিয়ে ইউআরএল প্রিফিক্স দিয়ে যে কোনো ওয়েবসাইট সাবমিট করলেই হবে। সো ইউআরএল প্রিফিক্সটা হচ্ছে ডোমেইন হলে তোমার আসলে ডাইরেক্ট তোমার ডোমেইনের মধ্যে তোমার ডোমেইনের অ্যাক্সেসটা লাগবে, সোজা হিসাব একটু ঝামেলা আছে। তো আমি সাজেস্ট করবো সবাই ইউআরএল দিয়ে করবো, যে কোনো একটা দিয়ে করলেই হবে, অল লেখা আছে মাঝখানে, তাই না? আচ্ছা আমি এখন আমার ওয়েবসাইটটা সাব পুরো দিয়ে দিছি। ওয়েট কিভাবে করতে হবে, https://www.minhajulasif.com, ঠিক আছে। সাবমিট করার জন্য সর্বপ্রথম আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে এই প্রপার্টিটা, আচ্ছা এটা অলরেডি ভেরিফাই করা, আমি আনভেরিফাইড একটা ওয়েবসাইট দেখাই তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তো এখানে একটা আলাদা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে স্ল্যাশ ওসান বা অন্য আর একটা ওয়েবসাইট, এটা নতুন করে তোমাদের কাছে সাবমিট করে দেখাই তাহলে বেটার হবে। তো দেখো আমাদের এটা একটা ডাইরেক্টরিতে একটা ওয়েবসাইট আছে, এটার পর স্ল্যাশ নামে ওসান নামে একটা ফোল্ডারের মধ্যে ওয়েবসাইটটা করছি, ঠিক আছে। আমি আবার নতুন করে আরেকটা প্রপার্টি অ্যাড করতেছি যেটা ভেরিফাই করা নাই, কিভাবে ভেরিফাই করবো এটা তোমাদের দেখাতে পারবো। ফার্স্ট অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম, ইউআরএল প্রিফিক্স আমি পেস্ট করলাম, পেস্ট করার পর কন্টিনিউ ক্লিক করলাম। ও বলবে ঠিক আছে তুমি এখন ভেরিফাই করার জন্য এটা ভেরিফাই করা। আচ্ছা আমি ডিলিট করে দিই, ওকে।
আচ্ছা, এটা করলে কি হবে, তুমি আসলে অনেক কিছু দেখতে পাবা তোমার ওয়েবসাইটে। আমি রিমুভ করলাম প্রপার্টি, দেখো এখানে একটা রিমুভ প্রপার্টি অপশন আছে, ওকে প্রপার্টিটা রিমুভ। সাবজেক্ট ক্লিক, কোন দিন কয়টা ক্লিক হচ্ছে এই জিনিসগুলো তুমি দেখতে পাবো, ওকে। তো এটা অনেক বড় একটা সুবিধা তোমার জন্য। আর এছাড়া তুমি ট্রাফিক প্লাস গুগল অ্যানালাইটিক্স এর অনেকগুলো জিনিস দেখতে পাবো এখানে। আচ্ছা, এখানে হচ্ছে এই মাত্র যেটা ইয়া করছিলাম, এটা আমি সেটিংস থেকে রিমুভ করে দিচ্ছি। সেটিংস এ গেলাম, সেটিংস থেকে রিমুভ প্রপার্টি দিয়ে প্রপার্টিটা রিমুভ করে নিচ্ছি, কারণ আগে আমার ভেরিফাই করা আছে, তোমরা তো নতুন ভেরিফাই করবে, এই জন্য নতুন ভাবে আমিও ভেরিফাই করে দেখাচ্ছি। আচ্ছা, তো আবার আমি এই সাইটটাই সাবমিট করব। সবার প্রথমে এখান থেকে ক্লিক করে অ্যাড প্রপার্টি, প্রপার্টিটা অ্যাড করলাম। অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি দেওয়ার পর প্রপার্টিটা পেস্ট করব ইউআরএল প্রিফিক্সে। আচ্ছা দিলাম, দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ। ভাই স্ক্রিন অনেক স্লো আসছে। মেইন ডোমেইনটা ভেরিফাই করা, মেইন ডোমেইনটা হচ্ছে ওয়ার্ড মিনাদুল আসিফ রাইট। ঠিক আছে, সমস্যা নেই, আমি এটাও সেটিংস থেকে আপাতত রিমুভ করে নিচ্ছি, পরে আবার অ্যাড করে নিচ্ছি। এই প্রপার্টিটা রিমুভ। এখন আমি আমার এই ডোমেইনটা নতুন ভাবে সাবমিট করব গুগলে। সাবমিট করার জন্য সবার প্রথমে পেজটা কি আসছে, আচ্ছা আমার ড্যাশবোর্ড থেকে এখানে দেখো আমি প্লাগইন ইউএসএসইউটা ইনস্টল করে নিচ্ছি, আর এদিকে গুগলে সাবমিট করতেছি। গুগলে সাবমিট করার জন্য ক্লিক করলাম এবং অ্যাড প্রপার্টি দিলাম, এটা আবার ইউআরএল প্রিফিক্সে দিয়ে পেস্ট করলাম। এখানে শুধুমাত্র ডাইরেক্ট আমার ওয়েবসাইটটা আমি কন্টিনিউ করতেছি। এখন ও বলবে তুমি এটার মধ্যে হচ্ছে একটা ফাইল দিবে তোমাকে, আচ্ছা আমি জাস্ট মনে করো চেঞ্জ করলাম। ঠিক আছে, চেঞ্জ করার পর ভেরিফাই করতে কিভাবে দেখা যাচ্ছে, ও বলবে তুমি একটা এইচটিএমএল ফাইল পাবা, ফাইলটা তুমি ডাউনলোড করো। ফাইলটাকে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর অ্যালাউ করবো। ঠিক আছে, অ্যালাউ করলে একটা ফাইল ডাউনলোড হবে, গুগলের একটা ডট এইচটিএমএল ফাইল। এই ফাইলটা ও বলতেছে ডাইরেক্ট রুটের মধ্যে তুমি আপলোড করো। রুটের মধ্যে আপলোড করার সিস্টেম হচ্ছে যে কোনো ওয়েবসাইট, তোমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে যাবা, ড্যাশবোর্ড থেকে একটা প্লাগইন ইনস্টল করবা। প্লাগইনটা আমরা সবাই জানি ফাইল ম্যানেজার, ডব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা। ফাইল ম্যানেজার প্লাগইন দিয়ে কি হবে, ফাইল ম্যানেজার প্লাগইন দিয়ে আমি ডাইরেক্ট আপলোড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি একটা ফাইল ম্যানেজার প্লাগইন ইনস্টল করতেছি, বা তোমার যদি সি প্যানেল থাকে সি প্যানেলে ডাইরেক্ট আপলোড করতে পারো, তবে অনেক ক্লায়েন্ট তোমাকে সি প্যানেলে অ্যাক্সেস দিবে না, সেহেতু ফাইল ম্যানেজার দিয়ে আপলোড করলে এই প্লাগইনটা তোমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ডাইরেক্ট তোমার সি প্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দিবে। ঠিক আছে, তো সি প্যানেলে না গিয়ে তুমি সি প্যানেলে কাজ করতে পারবা, ফাইল ম্যানেজার দিয়ে সার্চ করবা। আচ্ছা, ডব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর এই ফাইল ম্যানেজারে যে গুগল এইচটিএমএল যে ফাইলটা দিল সেটা আপলোড করব। ঠিক আছে, ইনস্টল করলাম। ঠিক আছে, এমএনডিপিশিং এই প্লাগইনটা মোটামুটি ভালো, অনেকটা অ্যাক্সেস পাওয়া যায় আর আরামে কাজ করা যায় ফোন সাইটে। ঠিক আছে, গুগল জানতে চাচ্ছে কেন ভেরিফাই করার জন্য তুমি তো অন্য যে, এখন আমি স্যামসাং ডট কম বা ফেসবুক ডট কম, এটা আমার ওয়েবসাইট গুলো আমি চালাই যেতে পারি, তাই না? তাহলে ভেরিফাইটার কেন দরকার সবাই বুঝতে পারছো তো? মানে গুগল জানতে চাবে যে তুমি যদি ওয়েবসাইটের আসলে ওনার হও, তাহলে তোমার ওয়েবসাইটে নিশ্চয়ই অ্যাক্সেস আছে। অ্যাক্সেস থাকে তুমি এই ফাইলটা আপলোড করে তারপর ভেরিফাই করো, তারপর আমি তোমাকে কাজ করতে দিব, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিচ্ছি। রুট জায়গাটা কোন জায়গাটা আমি একটু দেখাই দিই তোমাদের। আমাদের ওয়ার্ডপ্রেসে যারা কাজ করছি, ওয়ার্ডপ্রেসে যে আমাদের ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে ডাব্লিউপি আপলোডস, যে ফোল্ডার গুলো থাকে সেখানে আপলোড করব, কোনো ফোল্ডারে ঢুকবো না, ডাইরেক্ট রুটের মধ্যে আপলোড করব। প্লাগইনটা ইনস্টল করা শেষ, সবাই একটু খেয়াল করো, ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। আচ্ছা, প্লাগইনটাতে ক্লিক করার পর পরই তুমি দেখবা ডাইরেক্ট তোমার সি প্যানেলে যেভাবে তুমি অ্যাক্সেস পাও একই ভাবে ফুল অ্যাক্সেসটা পাবা। এই অ্যাক্সেস এর মধ্যে আমি জাস্ট ফাইলটাকে ছেড়ে দিব। আচ্ছা,
ফাইল ম্যানেজারে একটা পপআপ আসবে, পপআপটাতে আমি দেখবো যে কি মানে আমাদের সবগুলো প্লাগইন হয় কি আমাদেরকে ফ্রিতে যখন ইউজ করতে দেয় মোটামুটি একটা অ্যাক্সেস দেয় কিছু কাজ করার জন্য, এরপর প্রিমিয়াম অ্যাক্সেস গুলো নিতে বলে, এরকমই একটা অ্যাক্সেস দেখবো এখানে ফাইল ম্যানেজারে। আচ্ছা, তো আপলোড করার পর পর তুমি ভেরিফাই করার জন্য ক্লিক করবে। আমি দেখো এখানে ইউআরএল প্রিফিক্স নামে একটা অপশন চুজ করছে, অলরেডি তোমরা দেখছো। মেথড ওয়ানে এইচটিএমএল ফাইলটা থাকবে, সেটাকে ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করার পর তুমি আপলোড করবা, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে পাবলিক এইচটিএমএল এ গিয়ে তোমার ওয়েবসাইটের ফোল্ডারে গিয়ে তুমি এইচটিএমএল ফাইলটা আপলোড করবা। যাদের সি প্যানেলের অ্যাক্সেস পাবো না ক্লায়েন্টের কাজের জন্য, তাদের জন্য দেখাচ্ছিলাম ডাইরেক্ট তুমি ওয়েবসাইটটাকে ডাব্লিউপি ফাইল ম্যানেজার একটা প্লাগইন দিয়ে অ্যাক্সেস নিতে পারো। সবাই আমরা এখন সি প্যানেল থেকে একটু দেখে আসি, যাদের সি প্যানেল এর অ্যাক্সেস আছে সি প্যানেল কোন জায়গায় আপলোড করবা। আমরা জানি সি প্যানেল লগ ইন করার জন্য স্ল্যাশ সি প্যানেল, তাই না? স্ল্যাশ সি প্যানেল দিয়ে লগ ইন করতেছি। লগ ইন করার পর আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে ফাইলটা আপলোড করে দিব। এদিকে আমি আমার সাইটটাতে মনে করো ইউএসটিসিও প্লাগইনটা ইনস্টল করলাম। ইউএসটিসিও প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর পর ইদানিং অনেকগুলো প্লাগইন পেয়েছি, যেমন র্যাঙ্ক ম্যাথ, তারপর হচ্ছে আরেকটা প্লাগইন নাম ছিল অল ইন ওয়ান এসইও প্লাগইন আছে একটা। তো আমি সাজেস্ট করবো ইউএসটিসিও ইউজ করলে অন্য প্লাগইন দিয়ে কনফিগ করো না, যে কোনো একটা। ইউএসটিসিওটা এত উপরে নিয়ে গেছে নিজেদের, অন্য কোনো কম্পিউটার আসতে অনেক সময় লাগবে, কারণ সে গুগলের সাথে কিছু হ্যান্ডশেক আছে, এছাড়াও ওদের প্রিমিয়াম অ্যাক্সেসে কিছু ফ্যাসিলিটি পাওয়া, সেক্ষেত্রে তোমার অ্যাডসেন্স এর ক্ষেত্রে অনেক হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা সি প্যানেলে আমি লগ ইন করতেছি। সি প্যানেলে তোমার যতগুলো সাইট থাকবে ততবার তোমাকে আপলোড করতে হবে, মানে ততবার গুগলকে জানাতে হবে, অর্থাৎ স্ল্যাশ ওসেন ডাব্লিউপি ধরো স্ল্যাশ তুমি তোমার প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট টু, প্রজেক্ট থ্রি, এরকম একটা সি প্যানেলে আমরা অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারি। সবগুলো ওয়েবসাইট বানানোর পর পর তুমি এসইও করতে হলে প্রত্যেকবার তোমাকে ওয়েবসাইটটা ওয়েব মাস্টারে সাবমিট করতে হবে। দেখো ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, ফাইল ম্যানেজারে গেলাম, তুমি তোমার ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটটা রুটের মধ্যে ওয়েবসাইটটার ফাইলটা ছেড়ে দিবা যেটা তুমি ডাউনলোড করছো। আচ্ছা এখন হচ্ছে সি প্যানেল আসতেছে, আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা এই যে এটা হচ্ছে আমার রুট পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটার মধ্যে ঢোকার পর তুমি ডাইরেক্ট এখানে ছেড়ে দিবা। এখানে আমি দেখো গুগলের ফাইলটা ছাড়া আছে আমার, এই যে গুগলের এইচটিএমএল ফাইলটা, ঠিক আছে, জাস্ট এখানে গিয়ে তুমি আপলোড দিবা। ওকে, আপলোড দিলেই ফাইলটা আপলোড হয়ে যাবে। তোমার যদি কোনো আলাদা ওয়েবসাইট থাকে অন্য নামে, যেমন ব্লগ নামে একটা ওয়েবসাইট, কামিং নামে একটা ওয়েবসাইট, প্রত্যেকবার তুমি তোমার ফোল্ডারের মধ্যে ঢুকবা, ঢুকে এখানে তুমি আপলোড করবা ফাইলটা। সবাই ক্লিয়ার আশা করি, তাই না? কোথায় আপলোড করবা? আচ্ছা ফাইলটা আপলোড করার পর এবার তুমি গুগলকে বলবা তুমি এখন ভেরিফাই করো, ঠিক আছে? ভেরিফাই করতে দিলে ও বলবে আমি ভেরিফিকেশন পেয়ে গেছি, যেটা একটু আগে তোমরা দেখলাম, ঠিক আছে? এটা আমি অন্য একটা সাইডে লিংক দিছি। আচ্ছা সবাই আশা করি বুঝতে পারছো কিভাবে আমি গুগলকে জানাইলাম, ঠিক আছে? মনে করো আমার এই ওয়েবসাইটটা জানানো হলো,
জানানো শেষ, এক নম্বর কাজ শেষ আমাদের। আমি গুগলকে জানিয়ে দিছি, গুগল এখন অটোমেটিক্যালি তোমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে, 16টা ভ্যালিড পেজ আছে, কোনো এরর আছে কিনা পেজে, এই সবগুলো জিনিস সে চেক করে ফেলবে, ঠিক আছে? এক নম্বর কাজ শেষ। এবার একটু খেয়াল করো আমাদের শীট কি বলতেছে। আর এদিকে যে প্লাগইনটা ইনস্টল করছিলাম, প্লাগইনটা ইনস্টল করার পর তুমি একটু দেখো ইনস্টল করতে কি দিছে। আমি একটু বলি এখানটাতে, এখানে হচ্ছে কভারেজ কেমন আছে তোমার ওয়েবসাইটটার, সাইট ম্যাপিং কেমন আছে, তারপরে ওয়েবসাইটটার এরর কেমন আছে, এরর গুলো ফিক্স করার জন্য অনেক হেল্প হবে, ঠিক আছে? আর ওয়েবসাইটের স্পিড গুলো এখান থেকে তুমি মেজার করতে পারো, অনেক কিছু আছে। আমি সাজেস্ট করবো কি গুগল অ্যানালাইটিক্স ইউজ না করে ডাইরেক্ট গুগল ওয়েব মাস্টার থেকে ট্রাফিকের ইনফরমেশন নাও, কারণ ওরা তোমাকে বিভিন্ন ধরনের রিপোর্ট পাঠাবে বা তোমাকে সাজেস্ট করবে এটা এটা করো, যেটা গুগল অ্যানালাইটিক্স করে না। আর গুগল অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে আলাদাভাবে সাবমিট করতে হবে সাইটটা, আর এখান থেকে তুমি দুটো জিনিসই একসাথে পাচ্ছ, এসইও হচ্ছে প্লাস হচ্ছে ট্রাফিক অ্যানালাইটিক্স তুমি পাচ্ছ। আচ্ছা একটু খেয়াল করো আমার ওয়েবসাইটে সাবমিট করা শেষ, এখন অল্টারনেটিভ ওয়েটা আমি স্কিপ করলাম। এবার দেখো গুগলের একটা অথেন্টিকেশন কোড তোমাকে বসাই দিতে হবে। অথেন্টিকেশন কোডটা কেন বসাবো, আমার ইউজডকে চিনানো যে আমি, মানে আমি ইউজডকে জানাবো যে আমি ওয়েবমাস্টারের ওয়েবসাইটে সাবমিট করছি। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা যারা ফাইল ম্যানেজারের কথা শুনছো ফাইল ম্যানেজারটা দেখে নাও, ফাইল ম্যানেজার আসছে। ফাইল ম্যানেজারে যেটাতে আমি আপলোড করছি সি প্যানেল থেকে, এটা অল্টারনেটিভ ওয়েতে তুমি সি প্যানেল যদি অ্যাক্সেস না পাও ক্লায়েন্টে, তাহলে তুমি ডাইরেক্টলি ফাইল ম্যানেজার থেকেও আপলোড করতে পারো, যেটা আমি দেখাচ্ছি। ফাইল ম্যানেজার ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা ইনস্টল করলাম। ফেসবুক লাইভের জন্য একটু ইন্টারাক্ট করতেছি আমার স্পিডে। এবার আমি একটা সার্চ কনসোলের জন্য আমি একটা কোড বের করবো, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এসইও তে যাবা, এসইও তে যাওয়ার পর ওয়েবমাস্টারে যাবা। ওয়েবমাস্টারে গেলে এরকম একটা ফেজ দেখবা, সেখানে তুমি বিং বাইদু, তারপর হচ্ছে বাইদু হচ্ছে তোমার, এই যে আমি সাফারি ইউজ করতেছি, সাফারি সার্চ ইঞ্জিনটা হচ্ছে বাইদু, বিংটা তো বিং, সবাই তো বিং এর নাম শুনছো, ইয়াহু আর বিং একসাথে কাজ করতেছে এখন,